হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ওটা এক সপ্তাহ থ্রোট ইনফেকশনে ভোগার পরে ফাইনালি পঞ্চমীর দিন বিকেলবেলা আমি আর আমার ভাই দুজনেই কাছাকাছি যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমে চলে গেছিলাম আমাদের বাজারের যে ঠাকুরটা, মামরা বাজারের যে ঠাকুরটা সেটা দেখতে, এবং গিয়ে দেখি বেশ অপরূপ বেশ সাজিয়েছে চারপাশটা, এবং একটু নতুনত্ব করেছে এবারে। এবারে থিমটা মনে হয় কোনো ট্রাইবাল টাইপস কিছু ছিল, বেশিরভাগটাই তাই দেখি মনে হয়েছিল। এবং তারপরে আমরা চলে এসেছিলাম অটো ধরতে ফুলঝোর যাবো বলে, এবং অটোয় করে আমরা চলে গেলাম ফুলঝোরে, এবং সেখানে আমরা গিয়ে দেখি প্রচুর ভিড় এবং লম্বা লাইন প্লাস জ্যাম লেগে গেছে। তো কোনো রকম আমরা ঢুকি, এবং রাস্তাতে দেখলাম রোডেও আলপনা দিয়েছে, আর এখানেও করেছিল ডাকঘর। এই থিমটা একটু অন্যরকম বাকিগুলোর তুলনায়, বাকিগুলো একরকম বলতে গেলে করেছে, আর ফুলঝোরের ডাকঘর থিমটা বেশ আলাদা। এবং এখানের যে দুর্গা প্রতিমাটা সেটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, লাল পাড় সাদা শাড়িতে এত সুন্দর লাগছিল। তারপরে আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম, এবং যেহেতু পঞ্চমী তাই আমাদের পাড়ার যে ঠাকুরটা সেটা আনতে চলে গেছিলাম, আর সকলে মিলে মাকে নিয়ে চলেও এলাম, আর এইভাবেই কাটালাম আমার পঞ্চমীর দিনটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।